প্র্যাকটিসের জন্য আমরা যে জিনিসটা করি বা যে আইডিয়াটা মেনটেন করি, আপনাদের মনে আছে সবার কি করি বলেন তো? না, আমরা বলছি আমরা যখন শিখবো ইনিশিয়ালি শেখার জন্য যে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করি, কি কন্ডিশন অ্যাপ্লাই করি মনে আছে আপনাদের? সেটা আরেকজনটা কপি করা, একটা ডিজাইন কপি করা, এটা হলো শেখার জন্য বেস্ট ওয়ে। তো আপনি তো প্রাইস টেবিল কখনই করেন নাই, লাইফে ফার্স্ট টাইম করছেন, তো সেই ক্ষেত্রে বেস্ট ওয়ে হলো আপনি কারোটা একটা ডিজাইন নিয়ে কপি করেন। কপি করে ওইখানে মেজারমেন্টটা দেখেন, কি কি জিনিস পেন্টিং করা হয়েছে, কিভাবে করা হয়েছে, সেই জিনিসগুলো আপনি নেন, নিয়ে ডিজাইনটা করেন। তাহলে ডিজাইনটা ইনিশিয়ালি আপনি বুঝতে পারবেন, দেন নিজে নিজে একটা যখন ডিজাইন করবেন, নতুন একটা ডিজাইন করবেন, সেই ডিজাইনটা আপনার মতো করে করবেন। আচ্ছা, এখানে যেটা মেনটেন করতে হয়, আমরা জানি গত ক্লাস অলরেডি শিখেছি, যখন আমরা অন্য পেজ দিব, নতুন পেজ দিব, হোয়াট এভার যে কাজগুলোই করবো, সেগুলোই আমরা এই গ্রিডের মধ্যে রাখবো। তাহলে আমরা গাইড লেআউট তো নিতে জানি, তাই না? প্রথমে চিন্তা করবেন যে আমি কয় কলাম ডিজাইন করব। কয় কলাম বলতে যে প্রাইস টেবিল কয়টা থাকবে, আমার তিনটা থাকবে না দুইটা থাকবে না চারটা থাকবে? যদি চারটা থাকে তাহলে আমাদের তিন কলাম হবে, যদি তিনটা থাকে চার কলাম হবে, যদি দুইটা থাকে ছয় কলাম হবে। তো ইনিশিয়ালি আমরা তিনটা নিয়ে করি, তাহলে আমরা চার কলাম করে নিব। ইনিশিয়ালি সেট করবেন কলামটা যে কত কলাম হবে, আপনারা পরে করেন, আমি আগে দেখিয়ে নিই তারপর আপনারা করেন, আপনাদের তো করার সময় দেওয়া হবে। সেক্ষেত্রে প্রাইস টেবিল দেখার জন্য আপনারা যেটা করতে পারেন, এখানে প্রাইস টেবিল আছে, এই যে একটা কনসেপ্ট আছে যে এরা যেটা করেছে সেটা হলো চার কলাম করে করেছে, এখানে তিন কলাম করে করেছে, এরকম আইডিয়া নিতে পারেন। আইডিয়া নিয়ে আপনারা করতে পারেন, আমি যেরকম বানাচ্ছি এরকমও করতে পারেন, বা যে কোনো সাইট থেকে আপনি আইডিয়া নিয়ে করতে পারেন। আইডিয়ার জন্য আমাদের অনেকগুলো সাইট আপনারা অলরেডি দেখেছেন, গত ক্লাসে দেখানো হয়েছে আপনাদের, পিক্সেল কোডার ডট নেটে গিয়ে স্পেরো দিতে পারেন, স্পেরো আছে। তারপরে আরেকটা জিনিস থাকার কথা, আমাদের একটা প্লাগ ইন থাকার কথা প্রাইস নামে, এখানে 80টার উপরে ডিজাইন আছে। হ্যাঁ, এখানে 80-র উপরে ডিজাইন আছে, পিক্সেল কোডার ডট নেট স্ল্যাশ প্রাইস, এখানে আপনারা অনেক প্রাইস টেবিল পাবেন, ঠিক আছে? এটা হলো প্রিমিয়াম, সবগুলো প্রিমিয়াম ফর সেল। এগুলো যখন যখন প্রাইজিং হয়, মনে করেন কেউ হয়তো তার কয়েকটা সার্ভিস আছে, সেই সার্ভিসগুলো সে বিভিন্ন প্রাইজে সেল করবে, তখন প্রাইস টেবিলগুলো কাজে লাগায়, তার ফিচারগুলো লিখে দেয়। মনে করেন আমার সাইটে যখন আমি ইউজ করি, আমি হয়তো জিমেল সার্ভিস বিক্রি করি, এখন কেউ যদি জিমেইল নেয়, সে সিঙ্গেল ইউজার নিলে তার একরকম প্রাইস হবে, কেউ যদি মাল্টিপল ইউজার নেয় তখন একরকম প্রাইস হবে, কেউ যদি 100 ইউজার নেয় তখন আরেক রকম প্রাইস হবে, এরকম প্রাইস টেবিলগুলো ইউজ হয়। আচ্ছা, তাহলে আমরা যে কোনো কনসেপ্ট নিয়ে আমি একটা জাস্ট সিম্পলি আইডিয়াটা দেখাবো যে কীভাবে করতে হয়। আচ্ছা, ইনিশিয়ালি আমরা যে কাজটা করবো এটার একটা স্ট্রোক দিব, স্ট্রোক কালারটা হোয়াইট আছে, সরি ব্ল্যাক আছে, ব্লেন্ড যদি আমরা অপাসিটি জিরো করে দিই, আর ব্ল্যাক আছে, ব্ল্যাক 10% আছে, ফাইন। প্রথমে কি দেবো, একটা হেডলাইন দরকার, এখন সে হেডলাইনও আসতে পারে অথবা প্রাইজও আসতে পারে, আমরা যেটা করবো একটা হেডলাইন দিব, এটার নাম হয়তো দিলাম বেসিক, হেডলাইন অবশ্যই একটু বড় হবে, তাই না? বড় হওয়া উচিত লজিক্যালি। ফন্টটা আমরা একটু মোটা দিতে পারি, মিডিয়াম হতে পারে বা বোল্ড হতে পারে, নাম দিলাম বেসিক প্ল্যান। এবং এই জিনিসটা কি হবে, আমি যেখানে দিব আমি হয়তো একটা ডিফারেন্ট চিন্তা করতে পারি, যে এখানে আমি একটা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, ব্যাকগ্রাউন্ডের হাইটটা আছে 50 করে দিতে পারি আমরা, সেন্টার বানানোর টেকনিকটা কি আমরা জানি? আচ্ছা, গুড, ভালো, সেন্টার হয়ে গেল। এখন কালারগুলো আপনাদের অনেকের প্রবলেম হয় যে কালারটা, কালার সিলেক্ট করা, যে আপনি কী কালার সিলেক্ট করবেন, কী কালার দিবেন, দেখা যায় এই প্রবলেমটা অনেকেরই হয়। আচ্ছা, দেখেন প্রাইজের সাথে মানে টেক্সটের সাথে এই যে হাইটটা আছে মনে হচ্ছে খুব কনজাস্টেড হয়ে গেছে, তাই না?
তাহলে এটাকে অবশ্যই ইনক্রিজ করা উচিত। আমি 80 করে দিয়ে দেখি, আমার মনে হয় 80 তে হয়তো সুন্দর লাগবে। 80 তে মোটামুটি ভালো লাগছে। বেসিক প্ল্যান, আচ্ছা বেসিক প্ল্যানের মধ্যে তারপরে আপনি যে জিনিসটা আনতে পারেন সেটা হলো প্রাইস। তার মানে এই জিনিসটাকে আপনি বলতে পারেন টাইটেল। তার মানে গ্রুপিং জিনিসটা আপনার মনে রাখতে হবে, যে আপনি যে কাজটা করছেন সেখানে যারা সব জিনিসগুলো মেনটেন থাকে, সব জিনিসগুলো অর্গানাইজড হয়ে থাকে। নেক্সট যে জিনিসটা আসতে পারে প্রাইস, আপনি হয়তো প্রাইস দিতে পারেন এখানে যে $99, ডলারের সাইজটা আমরা 72 যদি করে দেই, লাইট কালার। ডলার সাইনটা সব ভালো লাগছে না, এত বড় ডলার সাইনটাকে ছোট করে দেই। 60ও ভালো লাগছে না, এটাকে আমরা করতে পারি 42। এখন এটাকে উপরে উঠানো লাগবে, কি করে উঠাবো বলেন তো? টেকনিকটা মনে আছে? বেসলাইন শিফট। আচ্ছা খুব ভালো, মনে থাকার জন্য ধন্যবাদ। আচ্ছা এখন এই প্রাইসটা কি হবে, মান্থলি হবে না ওয়ান টাইম হবে না ইয়ারলি হবে, সেই জিনিস অবশ্যই মেনশন করা উচিত। তাহলে আপনি সেটা পাশে লিখে দিতে পারেন, হ্যাঁ অথবা নিচে লিখতে পারেন মান্থলি। মান্থলিটা এখন দেখেন কোথায় বসাবেন, নিচে বসালে ভালো লাগে না পাশে বসালে ভালো লাগে? যেহেতু এটা অনেক বড় আমরা এটাকে একটু ছোট করে দিতে পারি। মান্থলি শব্দটা আসলে আমরা 20 দিলেও পড়া যাবে আই থিঙ্ক, সেক্ষেত্রে দুইটাকে ধরে যদি আমরা এখানে বসাই ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? কারণ এই জায়গাটা ফাঁকা তো দেখতে সুন্দর লাগবে না। আমরা এটাকে নিচে বসাই দেখতে পারি কেমন লাগে, নিচে বসালেও ভালো লাগছে না। মান্থলিটাকে মাঝামাঝি নিয়ে যাই, এটা মান্থলির আগে যে জিনিসটা করা দরকার একটা স্ল্যাশ যদি দেই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে যে মান্থলি। তাহলে এই দুইটাকে ধরে যদি আমরা সেন্টার অ্যালাইন করে দিই আমার মনে হয় দেখতে সুন্দর লাগছে। এবং দুইটাকে ধরে আমরা গ্রুপ করে দিতে পারি, এটা নাম দিতে পারি প্রাইস, এবং প্রাইসটা সেন্টার থাকা উচিত, তাই না? সেন্টার অ্যালাইনমেন্ট থাকা উচিত। এখন ডিস্টেন্সের একটা বিষয় আছে যে আমি কত ডিস্টেন্স ইউজ করবো। এখন 47 আছে, 47 আসলে ডিস্টেন্স না, এখন আছে 50। আচ্ছা ফাইন, তারপরে কি আসবে আপনার আইটেমগুলো আসবে। আইটেমের জন্য আপনাকে সেপারেটর ইউজ করতে পারেন নাও করতে পারেন, সেপারেটর ইজ নট ভাইটাল ইস্যু। সেপারেটর বলতে এরকম একটা দাগ থাকে না, চিকন দাগ থাকে যে সেপারেট জিনিসটা বোঝানোর জন্য, সেটা থাকতে পারে নাও থাকতে পারে। আপনি এখানে যেটা করতে পারেন সেটা হলো একটা টেক্স এরিয়া নিতে পারেন, এখানে দিতে পারেন আমি দিলাম আনলিমিটেড ইউজার। আনলিমিটেড স্পেস, এখন দুইটা দেওয়ার পরে আমার লাইন হেডের বিষয়টা আসবে, যে আমি লাইন হেডটা যে দিব লিডিং যেটাকে বলে, এটা বডি ফন্টের একটা বিষয় আছে। তো বডি ফন্ট আসলে এত বড় দেওয়া উচিত না, বডি ফন্ট আপনি 14 দিতে পারেন 16 দিতে পারেন, এটা হলো বেটার। ডিজাইনের উপর ডিপেন্ড করবে কত হবে। লাইন হেডের ডাবল আসবে কারণ এখানে আসলে যেহেতু আমি আইটেম দিচ্ছি, এখানে কিন্তু আমার বডি টেক্স না আইটেম দিচ্ছি, সেই ক্ষেত্রে এখানে 46 দিতে পারেন, দেখতে হয়তো ভালো লাগবে। দিয়ে এখন বাকি জিনিসগুলো ফেলে লিখেন, আনলিমিটেড স্পেস আছে, আনলিমিটেড ইউজার আছে, তারপরে আমরা দিতে পারি 5 ডোমেইন, 10 সাব ডোমেইন, 50 ইমেল, 100 লিস্ট, 500 ডাটাবেস, 100% আপ টাইম, কিছু ইনফরমেশন দিলাম। এখন দেখতে হবে জিনিসগুলো ভালো লাগছে কিনা। আমি যে টেক্সটটা লিখছি আসলে একই রকম কালার হয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগছে না, তাই বডি টেক্সটের কালারটা অবশ্যই ডিফারেন্ট কালার হওয়া উচিত। সেক্ষেত্রে দেখেন কোন কালারটা ভালো লাগে, আমার মনে হয় এই টেপ দিলে জিনিসটা ভালো লাগছে, তাই না? লাইট কালার সুন্দর লাগছে। সেক্ষেত্রে কী হবে, এখন একজন প্রাইস প্ল্যান পেল,
প্রাইস প্ল্যানটা কি করা উচিত, সে আসলে কি করবে, প্রাইস প্ল্যানটা অর্ডার করবে অথবা সিলেক্ট করবে, কোন একটা অপশন দেওয়া উচিত, তাহলে অবশ্যই নিচে একটা বাটন থাকা উচিত, একটা বাটন থাকবে। আচ্ছা, আমরা পুরো জিনিসগুলো সেন্টার করেছি কিন্তু প্রাইসগুলো লেফট অ্যালাইন হয়ে গেছে, আমার মনে হয় এটাও সেন্টার হওয়া উচিত। তাহলে এই জিনিসটাও সেন্টার হবে, এটাকে ধরে আপনি সেন্টার করে দিতে পারেন। নিচে একটা বাটন আসা উচিত, এখানে জায়গা কম আছে, আমি একটু বড় করে নিচ্ছি আপাতত, পরে এটা মিলাবো। তাহলে একটা বাটন ডিজাইন করতে হবে আপনাকে। বাটনটা ডিপেন্ড করবে কিসের উপরে, লেখার উপরে। আপনি এখানে দিতে পারেন পার্সেস, এটা একটু মোটা টেক্সট দিব, একটু বড় টেক্সট দিব, পেতে পারি 27 আছে, এটা মাঝামাঝি যদি করি 19-19 আছে, আমরা আর 2 পিক্সেল বাড়াই দিলে 20-20 হয়ে যাবে, তাই না? এদিকে 1 পিক্সেল, এদিকে 1 পিক্সেল, 20। তাহলে লেফট সাইড আমরা কত করবো, যদি আমরা উপরে দিচ্ছি 20 দিই, আর ডাবল হওয়া উচিত লেফট রাইটে, তাহলে 40 হওয়া উচিত। 1, 2, 3, 4, ডান পাশে আমরা এটা মিলিয়ে নিতে পারি। 1, 2, 3, 4, শিপ চেপে যদি আপনারা অ্যারো কি চাপেন তাহলে 10 করে অ্যাট এ টাইম বাড়বে। এটার একটা নাম হওয়া উচিত, এরকম হবে পার্সেস বাটন, এবং এই পার্সেস বাটনটাও সেন্টার হবে। ডিস্টেন্স কত আছে আমরা এখন মেজার করা একটা মুশকিল, সেক্ষেত্রে মেজার করতে হবে এইভাবে, অ্যারাউন্ড 67 আছে। উপরে আমরা কত দিয়েছিলাম মনে আছে? 50 দিয়েছিলাম, তাহলে আমরা এখানে 50 দিলে ভালো লাগবে না, এখানে আমরা দিব হলো 75, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমরা নিচে রাখবো, আমরা এখানে যে 50 দিয়েছি না, এখানে 50টা রাখবো, যে কাজটা করবো এটাকে ধরে সমান নিয়ে যাব। 1, 2, 3, 4, 5, একটা প্রাইস টেবিল হলো, এটার আমরা একটা গ্রুপ না করলেও চলবে, যেহেতু আইটেমগুলো আছে, পুরোটাকে ধরে আমরা একটা গ্রুপ করবো, একটা নাম দিব প্রাইস টেবিল। কাজ শেষ, শেষ না, 3টা হয়ে গেল ডান। এখন আপনি কি করবেন, এখন আপনি চেঞ্জ করবেন, এটা ভুল হয়েছে আমার, সেটা হলো এটা আসলে সেন্টার অ্যালাইন করা উচিত ছিল, যদি সেন্টার অ্যালাইন করতাম আমি যাই লিখি সে সেন্টার থেকে ঠিক মতো থাকতো, এটা আমার প্রথম দেখার ভুল হয়েছে। তাহলে বেসিক প্ল্যান আমি এটা দিতে পারি প্রফেশনাল প্ল্যান, এটাকে ধরে আমাকে আবার সেন্টার করতে হচ্ছে আমার ভুলের জন্য। তারপর একটা নাম দিব বিজনেস প্ল্যান, এটা আছে এক শুধু 99, এটা হবে 199, সেটা হওয়া উচিত 199, সমস্যাটা কি হচ্ছে, সমস্যা হলো মান্থলিটা নিয়ে ভালো একটা প্রবলেম, সংখ্যা যদি বেড়ে যায় সেক্ষেত্রে আপনার ডিজাইন রিঅ্যারেঞ্জ করতে হতে পারে, কারণ আমরা যেরকম ডিজাইন চিন্তা করেছিলাম এই ডিজাইনের প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনি 3টা মান্থলি ধরতে পারেন অ্যাট এ টাইম। নিচে দিতে পারি
সেক্ষেত্রে আমাদের কাজ কিন্তু বেড়ে গেল, তাই না? সেক্ষেত্রে যেটা করতে হবে এগুলো সেন্টার করে দিতে হবে। এখন মান্থলি লেখাটা দেখেন এই কালারে না ভালো লাগছে না, সেম কালারে এটা উচিত অবশ্যই ডিফারেন্ট কালারে যাব। একটু ডিপ কালারে গিয়েছে যাতে মান্থলি লেখাটা চোখে পড়ে অ্যাটলিস্ট। এটা হলো রিয়েল সাইজ, যেটা দেখতে পাচ্ছেন রিয়েল সাইজ। সো মান্থলি লেখাটা আর এই লেখাটার মধ্যে একটু ডিফারেন্ট থাকবে, এটা লাইট এটা একটু ডিপ। একটা প্রাইস প্ল্যান হলো প্রাইস টেবিল, আপনারা চাইলে এরকম ডিজাইনও করতে পারেন, চাইলে ডিফারেন্ট ডিজাইনও করতে পারেন।